দীর্ঘদিন পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে উচ্ছ্বসিত সারা দেশের শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে করোনার সংক্রমণ রোধে শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্রে দেশ রিপোর্ট। করোনার কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বুধবার থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হলো পুরোদমে। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বন্ধ দুয়ার খুলল চট্টগ্রামের সব প্রাথমিক স্কুলের বুধবার থেকে। দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে খুশি শিক্ষকরাও। আজকে স্টুডেন্টদের উপস্থিতি অনেক ভালো, আমরা আশা করতেছি তারা খুব আনন্দঘন পরিবেশে তারা ক্লাস করতেছে এবং আমরাও সর্বোচ্চ চেষ্টা করতেছি স্বাস্থ্যবিধি মেনে তাদের ক্লাসগুলো করাতে। একই চিত্র রাজশাহীতেও, প্রিয় শিক্ষাঙ্গনে ফিরতে পেরে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। রংপুরে 10,455টি প্রাথমিক বিদ্যালয়ে ও 453টি কলেজে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলো। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রথম দিন কলেজে এসে অনেক ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা পাচ্ছি। ভালো রেজাল্টের জন্য তো কলেজ খোলা, এটা তো অনেক একটা বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্ররা কিন্তু সবাই মাস্ক পরে আছে এবং অন্যান্য গেটে বা অন্যান্য বিভিন্ন স্থানে আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনটেন করছি। এই দৃশ্য কুষ্টিয়া জেলা স্কুলের। এভাবে গেট থেকে শরীরে তাপমাত্রা মেপে এবং হাতে স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করানো হয়। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হয়, আনন্দে মেতে ওঠে তারা। বগুড়ায় দীর্ঘদিন পরে প্রাণের বিদ্যাপীঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত প্রাথমিক ও একাদশের শিক্ষার্থীরা। যে দীর্ঘদিন পর আমাদের এই কলেজটা খুলছে, এটা আমরা খুশি হয়েছি আর আমরা চাই যাতে আর কোনোদিন এই কলেজটা বন্ধ না হয়। স্কুল কলেজ খুলছে, পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের পড়াশোনা আগের মতো উন্নতির দিক যাক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও নিরাপদ দূরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে পাঠদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস, প্রতিষ্ঠান, ওয়াশরুম সব কিছু পরিচ্ছন্ন করে ফেলেছি, স্বাস্থ্যসম্মতভাবে যেন শিক্ষার্থীরা পদচারণা করতে পারে। সারা দেশের মতো যশোরেও প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। স্কুল খোলায় খুশি অভিভাবক ও শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।